আমাটির ভেঁপু। বিভূতিভূষণ আমাটির ভেঁপু, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। লেখক পরিচিতি: বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় 1894 সালে চব্বিশ পরগনার মুরারিপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মহানন্দা বন্দ্যোপাধ্যায় এবং মাতা মৃণালী দেবী। স্থানীয় বনগ্রাম স্কুল থেকে 1914 সালে তিনি ম্যাট্রিক পাশ করেন এবং কলকাতা রিপন কলেজ থেকে আইএ এবং বিএ ডিগ্রি লাভ করেন। কর্মজীবনে তিনি হুগলি, কলকাতা ও ব্যারাকপুরের বিভিন্ন স্কুলে শিক্ষকতা করেন। শরৎচন্দ্রের পরে তিনি বাংলা কথাসাহিত্যের সবচেয়ে জনপ্রিয় শিল্পী। প্রাকৃতিক সৌন্দর্য ও গ্রাম বাংলার সাধারণ মানুষের সহজ সরল জীবনযাপনের অসাধারণ এক আলেখ্য নির্মাণ করে তিনি বাংলা সাহিত্যের অমর হয়ে আছেন। প্রকৃতি ও মানুষের জীবনের অভিন্ন সম্পর্কের চিরায়ত তাৎপর্য তার কথাসাহিত্য মহিমান্বিত। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উল্লেখযোগ্য উপন্যাস হল পথের পাঁচালী, অপরাজিত আরণ্যক, ইছামতি, দৃষ্টি প্রদীপ। খেলা করিতেছে, তাহার একটা ছোট টিনের বাক্স আছে, সেটার ডালা ভাঙা। বাক্সের সমুদয় সম্পত্তি সে উপুর করিয়া মেঝেতে ঢালি আছে। একটা রং ওঠা কাঠের ঘোড়া, চার পয়সা দামের একটা টোল খাওয়া টিনের ভেপু বাসি, গোটা কতক করি, এগুলি সে মায়ের অজ্ঞাতসারে লক্ষ্মী পূজার করির চুপড়ি হইতে খুলিয়া লইয়াছিল ও পাশে কেহ টের পায় এই ভয়ে সর্বদা লুকাইয়া রাখে। একটা দু পয়সা দামের পিস্তল, কতকগুলি শুকনো নাটা ফল, দেখিতে ভালো বলিয়া তাহার দিদি কোথা হইতে অনেকগুলি কুড়াইয়া আনিয়াছিল। কিছু তাহাকে দিয়াছে, কিছু নিজের পুতুলের বাক্সে রাখিয়া দিয়াছে। খানকতক খাপরার কুচি, গঙ্গা যমুনা খেলিতে এই খাপরাগুলির লক্ষ্য অভ্যর্থ বলিয়া বিশ্বাস হওয়ায় সে এগুলি সযত্নে বাক্সে রাখিয়া দিয়াছে। এগুলি তাহার মহামূল্যবান সম্পত্তি। এতগুলি জিনিসের মধ্যে সবে সে টিনের বাসিটা কয়েকবার বাজাইয়া সেটির সম্বন্ধে বিগত কৌতূহল হইয়া তাহাকে এক পাশে রাখিয়া দিয়াছে। কাঠের ঘোড়া নাড়াচাড়া করা হইয়া গিয়াছে, সেটিও এক পাশে পিজরা পোলের আসামির ন্যায় পড়িয়া আছে। বর্তমানে সে গঙ্গা যমুনা খেলিবার খাপড়াগুলিতে হাতে লইয়া মনে মনে দাওয়ার উপর গঙ্গা যমুনার ঘর আঁকা কল্পনা করিয়া চোখ বুজিয়া খাপড়া ছুঁয়া দেখিচ্ছে তাক ঠিক হইতেছে কিনা। এমন সময় তাহার দিদি দুর্গা উঠানের কাঁঠালতলা হইতে ডাকিল, অপু, ও অপু। সে এতক্ষণ বাড়ি ছিল না, কোথা হইতে এইমাত্র আসিল। তাহার স্বর একটু সতর্কতা মিশ্রিত। মানুষের গলার আওয়াজ পাইয়া অপু কলের পুতুলের মতো লক্ষ্মীর চুক্তির কুড়িগুলি তাড়াতাড়ি লুকাইয়া ফেলিল। পরে বলিল, কি রে দিদি? দুর্গা হাত নাড়িয়া ডাকিল, আয় এদিকে শোন। দুর্গার বয়স 10-11 বছর হইল, গড়ন পাতলা পাতলা, রং অপুর মতো এতটা ফর্সা নয়, একটু চাপা, হাতে কাছে চুড়ি, পরনে ময়লা কাপড়, মাথার চুল রুক্ষ, বাতাসে উড়িতেছে, মুখের গড়ন মন্দ নয়, অপুর মতো চোখগুলি বেশ ডাগর ডাগর। অপু রোকায় হইতে নামিয়া কাছে গেল, বলিল, কে রে? দুর্গার হাতে একটা নারিকেলের মালা, সেটা সে নিচু করিয়া দেখাইল কতকগুলি কচি আম কাটা। সুর নিচু করিয়া বলিল, মা ঘাট থেকে আসেনি তো?
অপু ঘাড় নাড়িয়া বলিল, উহু। দুর্গা চুপি চুপি বলিল, একটু তেল আর একটু নুন নিয়ে আসতে পারিস, আমের কুশি জাড়াবো। অপু আহ্লাদে সহিত বলিয়া উঠিল, কোথায় পেলি রে দিদি? দুর্গা বলিল, পটলিদের বাগানে সিঁদুর কৌটোর তলায় পড়েছিল, আনদি কি একটু নুন আর তেল? অপু দিদির দিকে চাহিয়ে বলিল, তেলের ভার ছুলে মা মারবে যে, আমার কাপড় যে বাসি, তুই যা না শিগগির করে, মার আসতে এখন ঢের দেরি, খার কাস্তে গিয়েছে শিগগির যা। অপু বলিল, নারকলের মালাটা আমায় দে, ওতে ঢেলে নিয়ে আসবো। তুই খিড়কি দরে গিয়ে দেখ মা আসছে কিনা। দুর্গা নিম্নস্বরে বলিল, তেল টেল যেন মেঝেতে ঢালিস নে, সাবধানে নিবি, নইলে মা টের পাবে, তুই তো একটা হাবা ছেলে। অপু বাড়ির মধ্য হইতে বাহির হইয়া আসিলে দুর্গা তার হাত হইতে মালা লইয়া আমগুলি বেশ করিয়া মাখিল, বলিল, নে হাত পা ভারী বেশি, যা আচ্ছা নে আর দুখানা। বাহ, দেখতে বেশ হয়েছে রে, একটা লঙ্কা আনতে পারিস আর একখানা দেব তাহলে। লঙ্কা কি করে পারবো দিদি, মাঝে তক্তার উপর রেখে দেয়, আমি যে নাগাল পাইনি। তবে থাকবে যাক, আবার ওবেলা আনবো, এখন পটলিদের ডোবার ধারের আমগাছটায় গুটি বা যা ধরেছে, দুপুরের রোদে তলায় ঝরে পড়ে। দুর্গাদের বাড়ির চারিদিকেই জঙ্গল। হরিহর রায়ের জ্ঞাতি ভ্রাতা নীলমণি রায় সম্প্রতি গত বৎসর মারা গিয়াছেন, তাহার স্ত্রী পুত্রকন্যা লইয়া নিজ পিত্রালয়ে বাস করিতেছেন, কাজেই পাশের এ ভিটাও জঙ্গলাবৃত্ত হইয়া পড়িয়া আছে, নিকটে আর কোনো লোকের বাড়ি নাই। 5 মিনিটের পথ গেলে তবে ভুবন মুখুজ্জের বাড়ি। হরিহরের বাড়িটাও অনেকদিন হইয়া গেল মেরামত হয় নাই, সামনের দিকের রোয়াক ভাঙা, হাটলে বন বিছুটির ও কালমে গাছের বন গজাইয়াছে, ঘরের দোর জানালার কপাট সব ভাঙা, নারিকেলের দড়ি দিয়া গড়াদের সঙ্গে বাধা আছে, খিড়কি দোর ঝনাত করিয়া খুলিবার শব্দ হইল এবং একটু পরেই সর্বজয়ার গলা শোনা গেল, দুর্গা, ও দুর্গা। দুর্গা বলিল, মা ডাকছে, যা দেখে আয়, ওখানে খেয়ে যা, মুখে যে নুনের গুঁড়ো লেগে আছে মুছে ফেল। মায়ের ডাক আর একবার কানে গেলেও দুর্গার এখন উত্তর দিবার সুযোগ নাই, মুখ ভর্তি, সে তাড়াতাড়ি জারানো আমের চাকলাগুলি খাইতে লাগিল, পরে এখনো অনেক অবশিষ্ট আছে দেখিয়া কাঁঠাল গাছটার কাছে সরিয়া গিয়া গুড়ির আড়ালে দাঁড়াইয়া সেগুলো গোগ্রাসে গিলিতে লাগিল। অপু তাহার পাশে দাঁড়াইয়া নিজের অংশ প্রাণপণে গিলিতেছিল, কারণ চিবাইয়া খাওয়ার আর সময় নাই। খাইতে খাইতে দিদির দিকে চাহিয়া সে দোষ সম্বন্ধে সচেতনতা সূচক হাসি হাসিল। দুর্গা খালি মালাটা একটান মারিয়া হেরেন্ডাকচার বেড়া পার করিয়া নীলমণি রায়ের ভিটার দিকে জঙ্গলের মধ্যে ছুরিয়া দিল, ভাইয়ের দিকে চাহিয়া বলিল, মুখটা মুছে ফেল না বাদর, নুন লেগে রয়েছে যে। পরে দুর্গা নিরীহ মুখে বাড়ির মধ্যে ঢুকিয়া বলিল, কি মা, কোথায় বেরোনো হয়েছিল শুনি, একলা নিজে কত দিকে যাব, সকাল থেকে খার খেয়েছে, গা গতর ব্যথা হয়ে গেল, একটুখানি
কুটু গাছটা ভেঙে দুখানা করা নেই, কেবল পাড়ায় পাড়ায় টোটো টোকলা সেধে বেড়াচ্ছেন। সে বাদর কোথায়? অপু আসিয়া বলিল, মা খিদে পেয়েছে। রোসো রোসো, একটুখানি দাঁড়াও বাপু, একটুখানি হাফ জিরোতে দেও। তোমাদের রাত দিন খিদে আর রাত দিন ফাই ফরমাস। ও দুগ্গা, দেখতো বাছুরটা হাঁক পারছে কেন? খানিকটা পরে সর্বজয়া রান্নাঘরের দাওয়ায় বটি পাতিয়া শশা কাটিতে বসিল। অপু কাছে বসিয়া পড়িয়া বলিল, আর একটু আটা বের করো না মা, মুখে বড্ড লাগে। দুগ্গা নিজের ভাগ হাত পাতিয়া লইয়া সংকুচিত সুরে বলিল, চাল ভাজা নেই মা? অপু খাইতে খাইতে বলিল, উহ জীবনও যায় না, আমকে দাঁত টকে। দুগ্গার ভ্রুকুটি মিশ্রিত চোখ টেপায় বাধা পাইয়া তাহার কথা সত্য কথা প্রকাশ করিতে সাহসী না হইয়া অপু দিদির দিকে জিজ্ঞাসা সূচক দৃষ্টিতে চাহিল। সর্বজয়া মেয়ের দিকে চাহিয়া বলিল, তুই ফের এখন বেরিয়েছিলি বুঝি? দুর্গা বিপন্ন মুখে বলিল, ওকে জিজ্ঞেস করো না, আমি এই তো এখন কাঁঠালতলায় দাঁড়িয়ে, তুমি যখন ডাকলে এখন তো তখন তো। স্বর্ণ গোয়ালিনী গাই দুহিতে আসায় কথাটা চাপা পড়িয়া গেল। তাহার মা বলিল, যা বাছুরটা ধরগে, যা ডেকে সারা হলো। কমলে বাছুর ও স্বর্ণ এত বেলা করে এলে কি আছে? একটু সকাল করে না এলে এই তেতপ্পর পর্যন্ত বাছুর বাঁধা। দিদির পেছনে পেছনে অপুর দুধ দোয়া দেখিতে গেল। সে বাহির উঠানে পা দিতেই দুর্গা হাতার পিঠে গুম করিয়া নির্ঘাত এক কিল বসাইয়া দিয়া কহিল, লক্ষ্মী ছাড়া বাদর। পরে মুখ ভ্যাংসাইয়া কহিল, আম খেয়ে দাঁত টকে গিয়েছে, আবার কোনোদিন আম দেব, খেয়েও ছাই দেব। এই বেলা ওই বেলাই পটলিদের কাকুতলির আম কুড়িয়ে এনে জ্বালাবো, এত বড় বড় গুটি হয়েছে, মিষ্টি যেন গুড়। দেব তোমায়, খেয়েও এখন খাবার একটা কথা কার, যদি এতটুকু বুদ্ধি থাকে। দুপুরের কিছু পরে হরিহর কাজ ছাড়িয়ে বাড়ি ফিরিল। সে আজকাল গ্রামের অন্নদা রায়ের বাটিতে গোমস্তার কাজ করে। জিজ্ঞাসা করিল, অপুকে দেখছি নাই? সর্বজয়া বলিল, অপু তো ঘরে ঘুমোচ্ছে, দুর্গা বুঝি সেই খেয়ে বেরিয়েছে। সে বাড়ি থেকে থাকে কখন? দুটো খাওয়ার সঙ্গে যা সম্পর্ক, আবার সেই খিদে পেলে তবে আসবে। কোথায় কার বাগানে কার আমতলায় জামতলায় ঘুরছে? এই চৌত্রিশ মাসের রোদ্দুরে এর দেখো না এই জ্বরে পড়ল বলে, এত বড় মেয়ে বলে বোঝাবো কত, কথা শোনে না কানে নেয় না। একটু পরে হরিহর খাইতে বসিয়া বলিল, আজ দশ ঘর আর টাকাদার জন্যে গেছিলাম বুঝলে, একজন লোক খুব মাতবর, পাঁচটা ছয়টা গোলা বাড়িতে, বেশ পয়সাওয়ালা লোক, আমায় দেখে দণ্ডবত করে বললেন, দাদা ঠাকুর আমায় চিনতে পারছেন? আমি বললাম, না বাপু আমি তো কই। বললে, আপনার কর্তা থাকতে তখন তখন পূজা আচ্ছায় সবসময়ই তিনি আসতেন, পায়ের ধুলো দিতেন, আপনারা আমাদের গুরুতুল্য লোক, এবার আমরা বাড়ি শুদ্ধ মন্তর নেব ভাবছি।
তা আপনি যদি আগ্রহী করেন তবে ভরসা করে বলি আপনি এই কেন মন্তরটা দেন না, তা আমি তাদের বলেছি আজ আর কোনো কথা বলবো না, তবে আজ আর কোনো কথা বলবো না। ঘুরে এসে দু একদিনে বললে সর্বজয়া ডালের বাটি হাতে দাঁড়াইয়া ছিল, বাটি মেঝেতে নামাইয়া সামনে বসিয়া পড়িল, বলিল, হ্যাঁ গো তা মন্দ কি, দাও না ওদের মন্ত্র কি জাত। হরিহর সুর নামাইয়া বলিল, বলো না কাউকে, সদ গোফ, তোমার তো আবার গল্প করে বেড়ানো স্বভাব, আমি আবার কাকে বলতে যাব, তা হোক গে সদ্গো, দাও গিয়ে দিয়ে এই কষ্ট যাচ্ছে, এই রায়বাড়ির আটটা টাকা ভরসা, তাও দু তিন মাস অন্তর তবে দেয়, আর এদিকে রাজ্যের দেনা, কাল ঘাটের পথে শেষ ঠাকুর বললে বৌমা আমি বন্ধক ছাড়া টাকা ধার দেই নে, তবে তুমি অনেক করে বললে বলে দিলাম, আজ পাঁচ মাস হয়ে গেল, টাকা আর রাখতে পারবো না, এদিকে রাধা বোস্টমের বউ তো ছিঁড়ে খাচ্ছে, দুবেলা তাগাদা আরম্ভ করেছে, ছেলেটার কাপড় নেই, দু তিন জায়গায় সেলাই, বাঁচা আমার, তাই পরে হাসি মুখে নেচে নেচে বেড়ায়। আমার এমন হয়েছে যে ইচ্ছে করে একদিকে বেড়েই যাই, আর একটা কথা ওরা বলছিল বুঝলে, বলছিল গায়ে তো বামুন নেই, আপনি যদি এই গায়ে উঠে আসেন তবে জায়গা জমি দিয়ে বাস করাই, গায়ে এক ঘর বামুন বাস করানো আমাদের বড্ড ইচ্ছে, তা কিছু ধানের জমি টমি দিতেও রাজি, পয়সার তো অভাব নেই, আজকাল চাষাদের ঘরে লক্ষ্মী বাধা, ভদ্র লোকদেরই হয়ে পড়েছে হা ভাত জো ভাত। আগ্রহে সর্বজয়ের কথা বন্ধ হইবার উপক্রম হইল এক্ষুনি, তা তুমি রাজি হলে না কেন, বললেই হতো যে আচ্ছা আমরা আসব, ওরকম একটা বড় মানুষের আশ্রয় এ গায়ে তোমার আছে কি, শুধু ভিটে কামড়ে পড়ে থাকা। হরিহর হাসিয়ে বলিল, পাগল, তক্ষণই কি রাজি হইতে আছে, ছোট লোক ভাববে ঠাকুরের হাড়ি দেখছি শিকিয়ে উঠেছে, উহু ওতে খেলো হয়ে যেতে হয়, তা নয় দেখি এবার চুপি চুপি মজুমদার মহাশয়ের সঙ্গে পরামর্শ করে, আর এখন ওঠো বললেই কি ওঠা চলে, সব বেটা এসে বলবে টাকা দাও, নইলে যেতে দেব না, দেখি পরামর্শ করে কীরকম দাঁড়ায়। এই সময় মেয়ে দুর্গা কোথা হইতে পা টিপিতে টিপিতে টিপিয়া টিপিয়া আসিয়া বাহিরের দুয়ারের আড়াল হইতে সতর্কতার সহিত একবার উঁকি মারিল এবং অপর পক্ষ সম্পূর্ণ সজাগ দেখিয়া ওধারে পাতিলের পাশ বাহিয়া বাহির বাটির রোকায় উঠিল, দালানের দুয়ার আস্তে আস্তে ঠেলিয়া দেখিল উহা বন্ধ আছে, এদিকে রোয়াকে দাঁড়ানো অসম্ভব, রৌদ্রের তাপে পা পুড়িয়া যায়, কাজেই সে স্থান হইতে নামিয়া গিয়া উঠানের কাঁঠালতলায় দাঁড়াইল, রৌদ্রে বেড়াইয়া তাহার মুখ রাঙা হইয়া উঠিয়াছে, আঁচলের খুঁটে কি কতকগুলো যত্ন করিয়া বাঁধা, সে আসিয়াছিল এই জন্য যে যদি বাহিরের দুয়ার খোলা পায় এবং মা ঘুমাইয়া থাকে তবে ঘরের মধ্যে চুপি চুপি ঢুকিয়া একটু শুইয়া লইবে, কিন্তু বাবার বিশেষত মার সামনে সম্মুখ দুয়ার দিয়া বাড়ি ঢুকিতে তাহার সাহস হইল না,
উঠানে নামিয়া সে কাঁঠালতলায় দাঁড়াইয়া কি করিবে ঠিক করিতে না পারিয়া নিরুৎসাহভাবে এদিক ওদিক চাহিতে লাগিল। পরে সেখানেই বসিয়া পড়িয়া আঁচলের খুঁট ফুলিয়া কতকগুলি শুকনো রড়া ফলের বিচি বাহির করিল। খানিকক্ষণ চাহিয়া থাকিয়া সে আপন মনে সেগুলি গুনিতে আরম্ভ করিল। 1, 2, 3, 4 26টা হইল। পরে সে 2-3টা করিয়া বিচি হাতের উল্টা পিঠে বসাইয়া উঁচু করিয়া ছড়িয়া দিয়া পরে হাতের সোজা পিঠ পাতিয়া ধরিতে লাগিল। মনে মনে বলিতে লাগিল, অপুকে এইগুলো দেব আর এইগুলো পুতুলের বাক্সে রেখে দেব। কেমন বিচিগুলো তেল চুকচুক হচ্ছে, আজই গাছ থেকে পেরেছে, ভাগ্যিস আগে গেলাম, নইলে সব গরুতে।